হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু একটি মজার রেসিপি তৈরি করব তো বিকালবেলা কিন্তু আসলে খুব মুখটা ম্যাচ করে খাওয়ার জন্য যে মানে যে কোনো ধরনের পাকোড়া খাওয়া মানে খাইতে মনে চায় তো যেহেতু শীত পড়ে গেছে তো বিকালে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো ওই সময় কিন্তু একটু যদি ভাজা পোড়া খাইলে খুবই ভালো লাগে তো ওই জন্য আজকে কিন্তু নিয়ে নিছি ঘরে অনেক দেখলাম এই আসে মানে ধনিয়া পাতা আছে তো ধনিয়া পাতা দিয়ে কিন্তু চিন্তা করলাম একটা পাকোড়া তৈরি করি তো ওই জন্য কিন্তু আমি দেখতে পাচ্ছেন একটি ম্যাগি স্বাদে মশলা নিয়ে নিয়েছি মানে খুবই ঝটপট ইজি আর কি তো এখানে কিন্তু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি ধনিয়া পাতা কেটে নিয়েছি কুচি কুচি করে আর সাথে বেসন মানে ঘরে যা থাকে তাই দিয়ে আর কি খুবই ঝটপট তৈরি করব তো প্রথমে কিন্তু আমি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ধনিয়া পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছি তার উপরে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মরিচ কুচি দিয়ে দিলাম তারপরে কিন্তু এখানে স্বাদে ম্যাজিক মশলাটাও দিয়ে দিব তো ওইদিকে কিন্তু আমি একটি প্যান বসিয়ে দিলাম চুলায় আর তেলও দিয়ে দিলাম তো তেলটা গরম হতে থাক তো ওইদিকে কিন্তু দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর ম্যাগি স্বাদে মশলা দিয়ে দিলাম তো পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম তো এখন কিন্তু এখানে বেসন দিয়ে দিলাম পরিমাণ মতো মানে মানে হাফ কাপের মতো বেসন দিয়ে দিলাম মানে প্রয়োজন অনুযায়ী আর কি যতটুকু লাগে আর কি তো এরকম একটু আঠালো ভাব আস মানে আসতে যতটুকু লাগে অতটুকু নিয়ে নিছি তো এই যে দেখতে পাচ্ছেন সবগুলো এখন মিক্স করব আর সুন্দর করে কিন্তু মাখিয়ে নেব দেখতে পাচ্ছেন তো মিক্সটা কিন্তু পাতলা করা যাবে না যে যেরকমভাবে আমরা পাকোড়া তৈরি করি ওরকম একটু আঠালো থাকতে হবে আর কি তো ওই যে মিক্স করা কিন্তু হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন মিক্স কীভাবে করে ফেললাম খুবই কিন্তু ঝটপট তো ওই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে কীরকম হবে এই যে দেখতে পাচ্ছেন মানে আঠ আলো আঠালো এই যে তো এখন সুন্দর করে আমি গোল গোল শেপ দেব মানে পাকোড়ার মতো মানে বড়া যেভাবে তৈরি করা হয় আর কি ওরকম মানে বড়ার শেপ দিয়ে নিব দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে গোল গোল শেপ তো এখন কিন্তু এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম তেল কিন্তু গরম হয়ে গিয়েছে তো এরকম করে একটা একটা করে সবগুলা দিয়ে দিবো সুন্দর করে একদম গোল গোল করে শেপ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে মানে যখন আমি এটা ভাজতেছিলাম তখনই মনে যেতেছিল যে একটা খেয়ে ফেলি ধুনিয়া পাতায় এত সুন্দর একটা স্মেল আসতেছিল কী বলবো আর ম্যাগি স্বাদে মশলাটা দেওয়ার কারণে কিন্তু আরও টেস্ট বেড়ে যায় তো ঘরে যেহেতু আর কিছু ছিল না মানে আদা বাটা জিরা বাটা কিছুই ছিল না যার কারণে মানে শর্টকাট পদ্ধতি আর কি তো ম্যাগি সাথে মশলাটা দিয়ে দিলে কিন্তু খুবই টেস্ট হয় তো এই ম্যাগি মশলাটা কিন্তু আপনারা যে কোনো কিছুতে ইউজ করতে পারেন সবচেয়ে মজা লাগে মুড়ি মানে মুড়ি ভর্তা করলে আর কি তো মুড়ি যদি আপনারা চানাচুর দিয়ে মানে মাখান তাহলে কিন্তু এত মজা লাগে ওই ম্যাগি মশলাটা দিলে তো অনেক বাচ্চাদেরকে দেখে আমি ওটা হাতে নিয়ে এমনি খেয়ে ফেলে তো ওদের কাছে নাকি খুবই ভালো লাগে খেলে তো ওই যে দেখতে পাচ্ছেন বড়াগুলো কিন্তু একে একে সবগুলো দিয়ে দিলাম আর উলটিও নিতেছি মানে এক পাশ কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গিয়েছে তো এখন এই পাশ কিন্তু উল্টিয়ে দিব আর এটা কিন্তু মাঝারি আছে ভাজতে হবে একদম কিন্তু হাই হিট বা লো হিটেও ভাজা যাবে না মিডিয়াম হিটে আর কি হাই হিটে যদি আপনারা ভাজেন তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই কারণে কিন্তু মিডিয়াম হিটে ভাজতে হবে তা আমি কিন্তু মিডিয়াম হিটেই ভাজতেছি দেখতে পাচ্ছেন কীরকম লাল লাল করে ভাজতেছি তো খুবই কিন্তু ক্রিস্পি হয়েছে মানে একদম মোচমুচে তো এভাবেই কিন্তু চাইছিলাম তো বিকালে যদি এভাবে যদি ক্রিস্পি মোচমুচি এরকম বড়া তৈরি করে খেতে চান তাহলে কিন্তু এভাবে অবশ্যই এই রেসিপিটি ফলো করবেন আর এইভাবে বানাবেন খুবই ভালো লাগবে খেতে তো আমি আসলে আমার হাজব্যান্ড যখন যা বায়না করে আমি তখন তাহলে তাই করে দেই আর আমার যখন যা মনে চায় তখন আমি তাই করে ফেলি খুবই ছটপটভাবে আসলে তর্স হয় না ঘরে যা থাকে তাই দিয়ে তৈরি করে ফেলি তো আপনাদেরকে একটু আমি সেই টিপসটা বলে দিলাম যে ঘরে যা থাকবে তাই দিয়ে আপনারাও তৈরি করে ফেলবেন আসলে বসে থাকার দরকার নেই যে কখন কোনটা পাবো আর কখন খাবো ঘরে যা থাকবে তাই দিয়ে ঝটপট তৈরি করে ফেলবো তবে এটা যদি চালের গুঁড়া দিয়ে করতাম তাহলে আর একটু মচমচে হতো তো বেসনের কারণে কিন্তু তাও মচমচি ভালোই হয়েছে তো এখন কিন্তু হয়ে গিয়েছে একে কিন্তু সবগুলো তুলে নিতেছি তো দেখতেই পাচ্ছেন আশা করি কিন্তু ভালোই লাগতেছে ভিডিওটি অবশ্যই এই ভিডিওটি ফলো করবেন আর কিভাবে কীভাবে করলাম সেটা অবশ্যই করে নেবেন আর খাবেন আশা করি খুবই ভালো লাগবে একে একে কিন্তু সবগুলো বড়ায় উল্টিয়ে পাল্টে নিতেছি তো মিডিয়াম আছে কিন্তু উল্টিয়ে পাল্টে নিতে হবে ধৈর্য সহকারে আর বেশি হাই হেট দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ওই যে ফাইনাল লুক হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বন্ধুরা দেখেন কী সুন্দর বড়াগুলো একদম মচমচ ক্রিস্পি